দশকের বেশি সময় ছোট পর্দা কাঁপিয়েছেন চান্দ্রিনী ঘোষ। আজও তার লাবণ্যময় উপস্থিতি বহু দর্শকের মন ছুঁয়ে যায়। কেমন ছিলেন সদ্য যুবতী চান্দ্রিনী, দেখে নিন ছবিতে। রাতভর বৃষ্টি ধারাবাহিকে চান্দ্রিনীকে প্রথম দেখতে পান দর্শকরা। 2004 সালে মহুলবনির সারেং ছবিতে বড় পর্দায় ডেবিউ করেন চান্দ্রিনী। প্রথম ছবির জন্য প্রতিশ্রুতিমান অভিনেতা হিসেবে BFJA অ্যাওয়ার্ডও পান তিনি। কাল 2007 ছবিতেও তার অভিনয় নজর কেড়েছিলেন বহু দর্শকের। 2012 অথবা 13 থেকে চান্দ্রিনীর জনপ্রিয়তা কমতে শুরু করে। স্টার জলসার বেহুলা টেলিসিরিয়ালে চাঁদ সওদাগরের মা এর ভূমিকায় অভিনয় করে আবার হারানো বাজার ফিরে পান চান্দ্রিনী। কিরণমালা ধারাবাহিকে কটকটির ভূমিকায় চান্দ্রিনীর অভিনয় বহু দর্শকের মন জয় করে নেয়। বিনোদন জগতের আরো নিত্য নতুন খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।